नमस्कार बंधुरा, हावा बार्ता चैनल के प्रत्येक के स्वागत जानाच्छी। मुहूर्त एक सबथेके गुरुत्वपूर्ण आपडेट रही है। बांगलाय बर्षा प्रवेश कर लो, अर्थात कूचबिहार आलिपुरदुआर के जेखने टाच कर बर्षा, आज के परिपूर्ण भावे सारा उत्तरबंगे प्रत्येक जिले बर्षा प्रवेश कर। अवश्य अपना लक्ष्य करते 12 जून आज के बर्षा प्रवेश कर दार्जिलिंग, कालिम्पोंग, जलपाइगुड़ी, कूचबिहार, आलिपुरदुआर, एछाड़ा उत्तर दिनाजपुर, दक्षिण दिनाजपुर, मालदाय बर्षा प्रवेश कर, सिक्किमे बर्षा प्रवेश कर, बिहार किछुटा जैगा खूब ही अल्प जैगे बर्षा प्रवेश कर। अर्थात आज के उत्तरबंगे बर्षा प्रवेश कर गेल एवं देखते ये नील डाँडीटी, अर्थात बर्षा एखोनो किन्तु दक्षिणबंगे प्रवेश करेनी। जे कोनो मुहूर्ते किन्तु दक्षिणबंगे बर्षा प्रवेश करते पारे एमन एकटा आपडेट पावा जाच्छे। एछाड़ा आज के आर कोन कोन जायगाय बर्षा प्रवेश करलो सेटा एकबार आपनादेर देखिए देब। एई मुहूर्तेर जेटा आपडेट आमरा पाच्छि, कर्णाटकेर बेश किछुटा जायगाय बर्षा प्रवेश करे गेछे। एछाड़ा जे तामिलनाड़ुते किछुटा बाकि छिलो सेखानेओ किन्तु आज के बर्षा प्रवेश करे गेछे ठीक एई जायगाटाते। एई मुहूर्ते आज के पश्चिमबंगेर कोन कोन जिलाते झड़ बृष्टि होते पारे, घूर्णिझड़ेर लेटेस्ट आपडेट कि रयेछे, आगामी कयेकदिन दक्षिणबंगेर आबहावाते एकटा परिवर्तन, तापप्रवाह एखोनो चलबे एकटू आगे बोललेन आलिपुर आबहावा दप्तर, समस्त किछु आपनादेर जानाबो, बांग्लादेशेर खबरो आपनादेर देब। এই মুহূর্তে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, দক্ষিণবঙ্গের মধ্যে আজকে প্রত্যেকটা জেলাতে বলা হয়েছে হালকা থেকে মাঝারি কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে, সব জায়গায় বৃষ্টি হবেই এমনটা কথা বলেননি আবহাওয়া দপ্তর, একটা সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনার মধ্যে কোন কোন জায়গা বেশি হতে পারে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা যেটা লক্ষ্য করতে পারছি বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি, যদিও বৃষ্টি যে প্রচণ্ড হবে এমনটা নয়, মোটামুটি যেমন হচ্ছে একটা স্বস্তির বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন জায়গাগুলোতে সম্ভাবনা একটু বেশি দেখতে পাওয়া যাচ্ছে। আমরা যেটা দেখতে পাচ্ছি বিশেষ করে রয়েছে নলহাটি, এছাড়া রয়েছে সিউড়ি, বীরভূম জেলার দিকে, মুর্শিদাবাদ জেলার দিকেও বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা রয়েছে। কোন কোন জায়গায় রয়েছে একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদের। আমরা যেটা আপডেট পাচ্ছি প্রধানত আজিমগঞ্জ রয়েছে, এছাড়া রয়েছে অন্যান্য জায়গা, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকলের দিকেও বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে দু এক জায়গা হালকা মাঝারি হতে পারে, অর্থাৎ বীরভূম মুর্শিদাবাদের সম্ভাবনা বেশি রয়েছে এমনটা দেখতে পেলাম। পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে, কাটোয়া, মালডাঙ্গা, মন্তেশ্বর এই সমস্ত জায়গাগুলোয়, অর্থাৎ উত্তর দিকে জায়গাগুলোয় বৃষ্টি বেশি হতে পারে। এছাড়া বর্ধমান জেলার গুসকরার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি, দুর্গাপুরের দিকে সম্ভাবনা বেশি, বোলপুরের দিকে সম্ভাবনা একটু বেশি রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি অন্যান্য জায়গায় যেমন রয়েছে নদিয়া জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সর্বত্রই একটা স্বস্তির বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হুগলি জেলার দিকে সম্ভাবনা রয়েছে, অর্থাৎ রয়েছে আরামবাগ সংলগ্ন জায়গায়। এছাড়া বাঁকুড়া জেলার দিকে হালকা হালকা হতে পারে, কিন্তু পুরুলিয়ার দিকে ততটা আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি না। এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া, কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে এমনটাই পূর্বাভাস। সুতরাং সম্ভাবনা বেশি রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এছাড়া নদিয়া এবং হুগলি জেলার দিকে সম্ভাবনা বেশি। তবে আবহাওয়া দপ্তর বলছেন প্রত্যেকটা জেলাতেই হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। প্রত্যেক জেলাতে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা কালবৈশাখী ঝড় বইতে পারে, এটা রয়েছে ওয়ার্নিং বা প্রধানত একটা সতর্কতা। এছাড়া ঝাড়খণ্ডেও ঝোড়ো দমকা হাওয়া কালবৈশাখীর মতন বইতে পারে। আমরা দেখে নেব বৃষ্টি কলকাতা বা 24 পরগনার দিকে এগিয়ে আসার কোনো সম্ভাবনা রয়েছে কিনা রাতের দিকে। চলুন ট্র্যাকটিকে চালিয়ে আমরা দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি যে সেরকমভাবে বৃষ্টি এগিয়ে আসবে, আরও বৃষ্টি বাড়বে সেরকম কিছু আমরা দেখতে পেলাম না। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আরেকটি খারাপ খবর রয়েছে, তাপপ্রবাহ 16 তারিখ পর্যন্ত চলতে পারে, পাশাপাশি আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে যেটুকু বা হচ্ছিল সেটুকু আর একটু কমতে পারে। অর্থাৎ আজকে যেমন আপডেট রয়েছে যে স্ক্যাটার রেন হবে, ছড়িয়ে ছিটিয়ে একটা বৃষ্টির সম্ভাবনা, আগামীকাল থেকে বলছেন মৌসুম ভবন আইসোলেটেড প্লেসে বৃষ্টি হতে পারে, হয়তো বা দক্ষিণবঙ্গে এখানে ওখানে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা তাপপ্রবাহের যে পূর্বাভাস পাচ্ছি, আগামীকালও তাপপ্রবাহ চলতে পারে যেমনটা আমরা দেখতে পাচ্ছি। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের কোনো কোনো অংশে তাপপ্রবাহ চলতে পারে, আর ঝাড়খণ্ড জুড়ে তাপপ্রবাহ চলছে সেরকম সম্ভাবনা থেকেই যাচ্ছে। দেওঘর, ধানবাদ, জামশেদপুর এই সংলগ্ন জায়গা, মিহিজাম, এখানে তাপপ্রবাহ চলবে। এবং আবহাওয়া দপ্তর বলছেন 16 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে। আমরা যেটা দেখতে পাচ্ছি 16 তারিখে সারা দক্ষিণবঙ্গ জুড়েই তাপপ্রবাহ চলবে, আবার উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু 17 তারিখে কি কোনো পরিবর্তন হতে পারে? 17 তারিখেও তাপপ্রবাহ চলবে, যদিও আবহাওয়া দপ্তরের আপডেট এতদিন এখনো আসে নেই।
পরে হয়তো তারা জানাবেন। ১৮ তারিখের কি পূর্বাভাস রয়েছে, ১৮ তারিখও দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ দেখাচ্ছে এই মডেলটি। ১৯ তারিখের দিকের কোনো সম্ভাবনা রয়েছে কিনা, ১৯ তারিখে পশ্চিম দিকের জেলাগুলোতে তাপপ্রবাহ চলতে পারে, তবে কলকাতা সংলগ্ন জেলাগুলোতে তাপপ্রবাহের সম্ভাবনা কম রয়েছে। ২০ তারিখের দিকের যে আপডেট রয়েছে, ২০ তারিখেও তাপপ্রবাহ পশ্চিম দিকের জেলাগুলো বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমের দিকে চলতে পারে। তবে ২১ তারিখের যে আপডেট পাচ্ছি আমরা জুন মাসের, তাতে কিন্তু দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের কম হবার সম্ভাবনা এখনও পর্যন্ত আমরা আপডেট থেকে দেখতে পাচ্ছি, হয়তোবা বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। সুতরাং বন্ধুরা বুঝতেই পারলেন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে খুবই যে ভালো খবর সেটা নয়, যদিও বর্ষা প্রবেশ করেনি তবুও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আগামী দিনগুলোতে কম রয়েছে, আইসোলেটেড প্লেসে বৃষ্টি হতে পারে। এই রয়েছে দক্ষিণবঙ্গের আপডেট। তবে আজকে কিন্তু বৃষ্টি আসছে বেশ কিছু কিছু জায়গায়, এমনটাও আপডেট পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আরও ভয়ানক পরিস্থিতি আসছে, বিশেষ করে আজকে দার্জিলিং আলিপুরদুয়ার এবং কুচবিহারের কোনো কোনো অংশে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, অর্থাৎ প্রায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এমনটা পূর্বাভাস। আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার কুচবিহারের দিকে এমনটা পরিস্থিতি। এছাড়া উত্তর দিনাজপুর ও মাঝারি থেকে দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া মালদা এবং দক্ষিণ দিনাজপুর আজকে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে অনলাইন সিস্টেম। এছাড়া যেটা আমরা দেখতে পাচ্ছি আসামের দিকে বৃষ্টির সম্ভাবনা ভালো রকমই রয়েছে, গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা সহ শিলচর সর্বত্রই বৃষ্টির কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তাই উত্তরবঙ্গের ক্ষেত্রে ১৬ তারিখ পর্যন্ত এরকম পরিস্থিতি চলবে এবং ১৩ তারিখ থেকে আলিপুরদুয়ার এবং কুচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরও হবে এমনটাই রয়েছে পূর্বাভাস। তবে আজকে এবং আগামীকাল নিচের দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে, ১২ এবং ১৩ তারিখ। তবে ১৪ তারিখ থেকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় বৃষ্টি একটু কমতে পারে, ওপরের জেলাগুলোতে সমান তালে বৃষ্টি হবে সেরকমই আমরা দেখতে পাচ্ছি। দেখতেই পাচ্ছেন নিচের দিকের জেলাগুলো ততটা নেই, কিন্তু দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এবং আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গাগুলোতে প্রবল বৃষ্টি আসছে। একদিকে বৃষ্টি চলছে উত্তরের যে সমস্ত জায়গাগুলো রয়েছে, কিন্তু দক্ষিণে বৃষ্টির খরা এখনই কাটছে না এমনটাই আপডেট থেকে উঠে আসছে। এবার আপনাদের জানাবো ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের ক্ষেত্রে কি আপডেট পাওয়া যাচ্ছে। যদিও মৌসুম ভবন বলছেন ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডেও মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি সেটাও আপনাদের জানানো দরকার। আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, যদিও ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু থাকছে ত্রিপুরার দিকে এমনটা জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। আমরা ১৩ তারিখের দিকে দেখতে পাচ্ছি বৃষ্টি হবে, তবে যে প্রচণ্ড বৃষ্টি সেরকম এই মডেলটি দেখাচ্ছে না, তারা দেখাচ্ছে যে মাঝারি কোনো কোনো অংশে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে, সব জায়গায় বৃষ্টি হবে নিবিড়ভাবে এমনটাও দেখতে পাওয়া যাচ্ছে না। তবে বৃষ্টির সম্ভাবনা পূর্বাভাস অবশ্যই আমরা লক্ষ্য করতে পারছি। ১৫ তারিখে কি আপডেট রয়েছে, আমরা ১৪ তারিখ পর্যন্ত সেরকম উল্লেখযোগ্য মিজোরাম এছাড়া ত্রিপুরার দিকে বৃষ্টি দেখতে পেলাম না, তবে ১৫ তারিখে ত্রিপুরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি উত্তর ত্রিপুরা ঊনকোটি সিপাহীজলা এই সমস্ত জেলাগুলোর কোনো কোনো অংশে হতে পারে। তো বন্ধুরা বুঝতেই পারলেন পূর্বাভাস রয়েছে উত্তর পূর্ব ভারতের প্রত্যেকটা জায়গাতে ভারী বৃষ্টি চলবে ১৬ জুন তারিখ পর্যন্ত। এবার জানাবো যে বাংলাদেশের আপডেট কি রয়েছে, তারপর ঘূর্ণিঝড় সংক্রান্ত আপডেট আপনাদের জানিয়ে দেব। ইতিমধ্যে তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে আজকে এমনটা বলেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর রাজশাহী এবং পাবনা জেলাতে, বাকি কোথাও তাপপ্রবাহ নেই, তবে এই সমস্ত জায়গাগুলোতে তাপপ্রবাহ প্রশমিত হতে চলেছে অর্থাৎ কমতে চলেছে। বৃষ্টির যে পূর্বাভাস আজকে রয়েছে তাঁরা যেটা বলছেন, বরিশাল চট্টগ্রামে কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, কিন্তু খুলনা রয়েছে, এছাড়া রয়েছে ঢাকা ময়মনসিংহ সিলেট রংপুর বিভাগের অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টি হবে। যেটা আপনাদের জানিয়ে আসছিলাম যে উত্তরাঞ্চলগুলোতে বৃষ্টি বাড়বে, তেমনটাই এবার আপডেট পাওয়া যাচ্ছে। উত্তরাঞ্চলগুলোতে বেশ আজকে মাঝরাত বা মাঝরাতের পর থেকে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু এলাকায় থাকছে, অবশ্যই লক্ষ্য করতে পারছেন। ইতিমধ্যে আরেকটি খবর রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে, সারা বাংলাদেশ জুড়ে আজকে বর্ষা প্রবেশ করে গেল। ইতিমধ্যে আগেই প্রবেশ করেছিল চট্টগ্রাম বরিশাল ঢাকা ময়মনসিংহ সিলেট এবং আজকে প্রবেশ করে গেল খুলনা এছাড়া রাজশাহী এবং রংপুর বিভাগে। সুতরাং এই রয়েছে আপডেট এবং আগামী কয়েকদিন এইরকম বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরাঞ্চলগুলোতে থাকছে, তবে দক্ষিণাঞ্চলে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত কোথাও কোথাও হতে পারে এমনটাই আমরা সিস্টেম থেকে প্রধানত লক্ষ্য করতে পারছি।
ঘূর্ণিঝড়ে কি আপডেট রয়েছে জানা দরকার আপনাদের। ঘূর্ণিঝড় সংক্রান্ত লেটেস্ট আপডেটটি যেভাবে উঠে আসছে এখনও পর্যন্ত, তাতে ঘূর্ণিঝড়টি প্রধানত 15 জুন তারিখে দুপুরের মধ্যে বা দুপুর থেকে রাতের মধ্যে সেটি আছড়ে পড়তে পারে ভারতবর্ষের গুজরাটের সৌরাষ্ট্র কচ্ছ এলাকা এবং পাকিস্তানের করাচি সংলগ্ন জায়গায় সেটি আঘাত আনতে পারে। যখন আঘাত আনবে ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মের আকারে থাকবে, তার গতিবেগ থাকবে 125 থেকে 135 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং গাস্টিং স্পিড থাকতে পারে 150 কিলোমিটার প্রতি ঘন্টায়। চলুন আমরা একবার দেখে নিই কতটা গতিবেগ গেন করার ক্ষমতা তার রয়েছে, এই মুহূর্তের কি আপডেট উঠে আসছে। এই মুহূর্তে আমরা দেখে নেব কি দেখতে পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, প্রচণ্ড শক্তিশালী তো ঘূর্ণিঝড় অবশ্যই হয়েছে এবং সেই সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রধানত 185 কিলোমিটার গাস্টিং স্পিড থাকতে পারে, এমনটাই জানিয়েছেন আবহাওয়া দপ্তর। এবং এর মধ্যে যেটা আপডেট রয়েছে, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি প্রধানত আরেকটু আগের দিকে, অর্থাৎ 12 তারিখে। 12 তারিখের দিকে প্রধানত একই জায়গাতে সেটি ঘুরছে আস্তে আস্তে হাওয়া এবং সেটি উত্তরের পথ ধরে এগোচ্ছে। তবে 14 তারিখ সকালের পর থেকে সেটি দ্রুত উত্তর পূর্ব দিকে এগোবে এবং যেটা আপনাদের জানালাম যে 15 তারিখে আছড়ে পড়তে পারে সৌরাষ্ট্র কচ্ছ এবং পাকিস্তানের করাচি সংলগ্ন জায়গায়, যার ফলে গুজরাট রাজস্থান প্রবল বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে অরেঞ্জ এলার্ট জারি হয়ে গেছে, এছাড়া মুম্বাই গোয়া কর্ণাটক এই সমস্ত জায়গাগুলোতে প্রবল প্রবল বৃষ্টি আসছে, এমনটাই রয়েছে প্রধানত এখনও পর্যন্ত ঘূর্ণিঝড় সংক্রান্ত আপডেট। বাংলার দিকে ততটা প্রভাব আসার সম্ভাবনা নেই, যদিও আপনাদের জানিয়েছিলাম যে যখন আছড়ে পড়বে অর্থাৎ 15 তারিখের পর, তখন কিন্তু ঝোড়ো হাওয়া কিছুটা আসতে পারে, বিশেষ করে ভারতবর্ষের মধ্যাঞ্চল হয়ে কিছুটা পশ্চিম দিকের জায়গা যেমন পুরুলিয়া বাঁকুড়ার দিকে ঝোড়ো ঝোড়ো হাওয়া একটা আসতে পারে, সেরকম একটা সম্ভাবনা থাকছে। বৃষ্টির কোনো সম্ভাবনা বাংলার দিকে নেই। এই রয়েছে বন্ধুরা সামগ্রিকভাবে আপডেট। আরেকবার সংক্ষিপ্ত আকারে আপনাদের জানিয়ে দিই, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। বর্ষা আজকে প্রবেশ করে গেছে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে এখনও করেনি। দক্ষিণবঙ্গে আজকে বৃষ্টি আসছে, আগামীকাল থেকে বৃষ্টি কিছুটা কমবে, তাপপ্রবাহ আরও বাড়বে। 19 বা 20 জুন পর্যন্ত তাপপ্রবাহের একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।